আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আরশিদ আলী শুরুতেই জানাবো সংবাদ শোনা স্কুল কলেজ খোলা নিয়ে উৎসব আমেজ পরিস্থিতি বিবেচনায় পিইসি পরীক্ষা নভেম্বর বা ডিসেম্বরে জানালেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী 12 বছরের বেশি বয়সীদের টিকা দিতে অনুমোদনের অপেক্ষায় সরকার জানালেন স্বাস্থ্যমন্ত্রী করোনায় মৃত্যু কমলেও বেড়েছিল বিমানবন্দরে বিদেশগামীদের করোনা টেস্টের ব্যবস্থা করার নির্দেশ প্রধানমন্ত্রীর 4 থেকে 6 ঘন্টার মধ্যে পাওয়া যাবে রিপোর্ট সোশ্যাল মিডিয়ায় সব কন্টেন্ট অপসারণের ক্ষমতা বিটিআরসি নেই বললেন টেলিযোগাযোগ মন্ত্রী অনজুয়ার 22,000 সাইট বন্ধ বলছিলাম সংবাদ শিরোনামগুলো সংবাদে এছাড়াও থাকছে মাইটিভির সোমবারের বিশেষ আয়োজন দৃষ্টির আড়ালে এবারে বিস্তারিত শুরুতে স্কুল কলেজ খোলার প্রস্তুতি প্রসঙ্গ 12 সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলাকে কেন্দ্র করে উৎসব উৎসব ভাব বিরাজ করছে স্কুল কলেজে দীর্ঘদিন পর ফের বাঁচতে যাচ্ছে ঘন্টা শ্রেণীকক্ষগুলোতে চলছে ধোয়া মোছার কাজ শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখর হয়ে উঠবে ক্যাম্পাস এতে উৎফুল্ল সবাই শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর পড়াশোনা নিয়ে শিক্ষার্থীরা যেন চাপ অনুভব না করে তার জন্য পাঠদান নিয়ে বিশেষ পরিকল্পনা করছেন শিক্ষকরা বিস্তারিত ডেনি জংয়ের রিপোর্টে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর অবশেষে 12 সেপ্টেম্বর খুলছে শিক্ষা প্রতিষ্ঠান এ নিয়ে উল্লসিত শিক্ষার্থীরা শিক্ষাঙ্গনে আবারও ফিরবে প্রাণ তাই চলছে ধোয়া মোছার কাজ নেওয়া হচ্ছে যাবতীয় সব প্রস্তুতি শ্রেণীকক্ষে ফিরতে প্রস্তুত শিক্ষার্থীরাও দীর্ঘদিন পর দেখা হবে বন্ধু বান্ধবের সাথে একসাথে বসে ক্লাস করার ভাবনায় এখন উচ্ছ্বসিত সবাই একটু তো এক্সাইটেড লাগবে কারণ হঠাৎ মানে কলেজ লাইফটা তো এখন পর্যন্ত এনজয় করিনি এবার প্রথম কলেজ লাইফে যাবো সো একটু এক্সাইটেড লাগবে কলেজের সে উত্তেজনা সেটা আমরা হয়তো বা আমাদের পরের ফ্রেন্ড মানে প্রজন্মের কাছে আমরা বলতে পারবো না যে না আমরা এভাবে এভাবে কলেজ লাইফটা এনজয় করেছি কারণ পুরো একটা বছর উপরে তো আমাদের বাসায় করোনা নিয়ে তো হালকা পাতলা ভয় আছে কারণ এখনো ভ্যাকসিন নেওয়া হয়নি অনেক আক্ষেপ আছে কিন্তু যে খুলছে সেটার জন্য আমি অনেক হোপফুল প্রিয় শিক্ষার্থীরা যেন করোনা থেকে সুরক্ষিত থাকে সেদিকে সর্বোচ্চ নজর রাখার কথা জানান শিক্ষকরা এছাড়া শ্রেণীকক্ষে ক্লাস করার ক্ষেত্রে শিক্ষার্থীদের মনোযোগ দ্রুত বাড়িয়ে তোলার বিষয়ে পরিকল্পনার ছক আঁকছেন শিক্ষকরা আমরা প্রস্তুত একদম যে যা যা প্রয়োজন আমরা পাঠদান পদ্ধতিতে ইতিমধ্যে সরকারি নির্দেশ তো দেখলাম আমাদের মনের মধ্যেও আছে প্রথম দিকে ওদেরকে একটু আনন্দ দিব প্রথমেই হয়তো ওই বইয়ের পাঠদান করব না প্রথমে ওদের ওয়েলকাম জানাবো ওয়ার্ম ওয়েলকাম যেন পায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে আনন্দের কমতি নেই অভিভাবকদের মধ্যেও আমি আনন্দিত এবং খুশি তবে স্বাস্থ্যসম্মত ই করে টিচাররা যেন তারা বাচ্চাদের সর্বক্ষণ ওই জ্ঞানটাই দেয় যে মাস্ক খুলবে না একজন আর একজনকে ধরবে না স্পর্শ করবে না অভিভাবক যারা সঙ্গে আসবে তাদেরকে এটা দেখতে হবে আমি যেমন আমার বাচ্চার দিকে কেয়ার রাখবো আমার নিজেকে কেয়ার করবো এবং পাশাপাশি অন্য অভিভাবকরাও তাদের বাচ্চাদেরকে এই নিয়মটা মেনে চলতে হবে এছাড়া শিক্ষার্থীদের দ্রুত যেন করোনার টিকা দেওয়া হয় সেই প্রত্যাশার কথাও জানান সবাই ড্যানি ত্রং মাইটিভি ঢাকা আগামী নভেম্বর মাসের শেষ দিকে বা ডিসেম্বরের শুরুর দিকে পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা পিইসি আয়োজন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান জাকির হোসেন বলেন শুরুতে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর একদিন করে ক্লাস নেওয়া হবে পঞ্চম শ্রেণীর সপ্তাহে 6 দিন ক্লাস হবে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নিলেও কতটি বিষয় পরীক্ষা নেওয়া হবে সেটি পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান জাকির হোসেন পরিস্থিতি বিবেচনা করে পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা ডিসেম্বরের মধ্যে তো বোধহয় পরীক্ষাগুলো নিই নভেম্বরের শেষে বা ডিসেম্বরের ফার্স্টে করোনা ও টিকাদান প্রসঙ্গ 12 থেকে 17 বছর বয়সীদের করোনার টিকা দেওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র কাছে অনুমতি চেয়েছে সরকার অনুমতি মিললে এ টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন WHO-র পাশাপাশি আমাদের টেকনিক্যাল কমিটির অনুমোদন পেতে হবে আমরা এই অনুমোদনের অপেক্ষায় আছি চলতি মাসে দেশে 2.5 কোটি ডোজ করোনা টিকা আসবে বলে জানান জাহিদ মালেক 18 বছর ঊর্ধ্বে তো আমরা টিকা দিচ্ছি 12 থেকে 17 বছর বয়সের যারা আছেন তাদেরকেও টিকা দেওয়া হবে কিন্তু একটু শর্ত আছে
সেটা হলো WHO-র অনুমোদনটা আমাদের পেতে হবে এবং আমাদের টেকনিক্যাল কমিটির অনুমোদনটাও পেতে হবে, যার অপেক্ষায় আমরা আছি। করোনায় একদিনে দেশে আরও 65 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 2710 জন। আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু কমেছে, তবে রোগী শনাক্ত পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার বেড়েছে। আগের 24 ঘন্টায় করোনায় মারা যায় 70 জন আর নতুন রোগী শনাক্ত হয়েছিল 2430 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা 15,17,166 জন আর মারা গেছেন 26,628 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 27,595 জনের। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 9.82%। আগের দিন শনাক্তের হার ছিল 9.66%। বিমানবন্দরে বিদেশগামীদের করোনা টেস্টের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4 থেকে 6 ঘন্টার মধ্যে PCR টেস্টের রিপোর্ট পাওয়ার ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। গণভবন থেকে ভার্চুয়ালি মন্ত্রিসভা বৈঠকে যুক্ত হয়ে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তা তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, বন্যা নিয়ন্ত্রণে এখনই প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাইদুর রহমানের রিপোর্ট। সচিবালয় মন্ত্রিপরিষদ বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব। সুরিয়া ভিত্তিক সরকারি সিকিউরিটি ব্যবস্থাপনা সংক্রান্ত বিধানাবলী প্রস্তাব করা হয়েছে। দেশের 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে কোভিড টেস্ট করার সিদ্ধান্তের কথা জানান খন্দকার আনোয়ারুল ইসলাম। নতুন করে আপনার একটা কন্ডিশন দেওয়া হচ্ছে যে ফ্লাইংয়ের 4 ঘন্টা বা 6 ঘন্টা বা 8 ঘন্টার মধ্যে PCR টেস্ট করতে হবে। এটা বেশ কয়েকটা দেশ থেকে এরকম হয়েছে, তো সেজন্য এটা গত কয়েকদিন থেকেই আলোচনা চলছিল এবং আজকে এটা প্রিসাইজ করে দেওয়া হয়েছে যে খুবই কুইকলি 2-1 দিনের মধ্যে বা 3 দিনের মধ্যে আপনার একটা এয়ারপোর্টেই একটা ওই টেস্টিং ফ্যাসিলিটিস করা, অন্যান্য দেশে যেরকম হচ্ছে কুইক টেস্ট যেটাকে বলে, যাতে ফ্লাই করার 4 ঘন্টার মধ্যে ওনারাই করতে পারে। বন্যা নিয়ন্ত্রণে প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। যে পানির যে হাইট বিভিন্ন জায়গাতে বিশেষ করে যমুনা এবং পদ্মা অববাহিকাতে একটু বেড়ে যাচ্ছে, তো সেই জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে এবং সাইদুর রহমান আবির, মাইটভি, ঢাকা। এবারে অন্যান্য প্রসঙ্গ। কমিউনিটি গাইডলাইনের কারণে সোশ্যাল মিডিয়ার সব কন্টেন্ট অপসারণের ক্ষমতা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC নেই বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্থার অভিযোগ পেলে BTRC সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কন্টেন্ট অপসারণের অনুরোধ করতে পারে বলে জানান সংস্থার চেয়ারম্যান শ্যামসুন্দর শিকদার। সামাজিক যোগাযোগ মাধ্যম কন্টেন্ট ও আনুষঙ্গিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে BTRC জানায়, ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠিত অপরাধ প্রতিরোধে 22,000 বেশি পর্নোগ্রাফি ও জুয়ার সাইট বন্ধ করেছে সরকার। বিস্তারিত আরো জানাচ্ছেন মুবাল্লিক করিম। সামাজিক যোগাযোগ মাধ্যম কন্টেন্ট ও আনুষঙ্গিক বিষয় নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয় বাংলাদেশ টেলিযোগাযোগ সংস্থা BTRC। BTRC জানায়, গত 1 বছরে আপত্তিকর 18,836 ফেসবুক লিঙ্ক, 431 ইউটিউব লিঙ্ক ও 1,060 ওয়েবসাইট লিঙ্ক বন্ধে সংশ্লিষ্টদের কাছে অনুরোধ করা হয়েছে। অধিদপ্তরের সাইবার থ্রেড ডিটেকশন অ্যান্ড রেসপন্সের মাধ্যমে বাংলাদেশ থেকে 22,000 বেশি পর্নোগ্রাফি ও অনলাইন জুয়ার সাইটে প্রবেশ বন্ধ করা হয়েছে। সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, হ্যাকিংয়ের মতো বিষয়গুলিকে চিহ্নিত করে রুখে দেওয়ার সক্ষমতা অর্জন করেছে দেশ। আমাদের মধ্যে একটা উদ্বেগ কাজ করেছে যে আমরা যত বেশি ডিজিটাইজ হব, এই অপরাধের মাত্রা ডিজিটাইজ হতে থাকবে। প্রতিষ্ঠানগুলো অন্য দেশে হওয়ায় সোশ্যাল মিডিয়ার সব কন্টেন্ট অপসারণের ক্ষমতা BTRC নেই বলে অসহায়ত্বের কথা জানান মোস্তফা জব্বার। ইন্টারনেট এমন একটি ক্ষেত্র যে ক্ষেত্রটি আসলে আপনার কারো পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না, এবং এই যে নিয়ন্ত্রণ করা সম্ভব না, এই বাস্তব অবস্থাটা সম্ভবত আমাদের একটু বোঝা দরকার। BTRC চেয়ারম্যান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আপত্তিকর সব কন্টেন্ট সরিয়ে নিতে প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হয়েছে, যাতে তারাও একটা অফিস স্থাপন করে এবং সো দ্যাট আমাদের সাথে তাদের একটা নিবিড় যোগাযোগ থাকে, আমাদের অসুবিধার যে জায়গাগুলো আছে সেগুলোর জন্য সাথে সাথে বললে তারা আমাদের কথা মতো কাজ করতে পারে। এ ব্যাপারে সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন শ্যামসুন্দর শিকদার। সাইবার ওয়ার্ল্ড যেটি, সেটি একটি উন্মুক্ত বিশ্ব এবং এখানে যার খুশি যখন খুশি তখনই সে ঢুকে যেতে পারে, উড়ে যেতে পারে। সোশ্যাল মিডিয়ার এই সুতা কাটার বিষয়টা কিন্তু
বিটিআরসির হাতে পুরোপুরি নেই। মুবল্লিক করিম, মাইটিভি, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আর্থ সামাজিক প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলেই বিএনপির গাত্রদাহ হচ্ছে। সকালে সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, উৎপাদন ব্যবস্থার মূল চালিকাশক্তি বিদ্যুৎ ব্যবস্থাকে বিএনপি ধ্বংস করে দিয়েছিল। তিনি বলেন, বিএনপি কল্যাণমুখী অর্থনীতির বিপরীতে লুটপাটের অর্থনীতি চালু করেছিল। বিএনপির শাসনামলে স্থিতিশীল সামষ্টিক অর্থনীতির সফল বাস্তবায়ন হয়েছে বলে বিএনপি নেতারা দাবি করেছেন, এটা আদৌ সত্য নয়। দেশরত্ন শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে। বিএনপির ক্ষয়িষ্ণু মুখোশ পরা অর্থনীতির বিপরীতে টেকসই স্থিতিশীল অর্থনৈতিক উন্নয়ন আজ অদম্য গতিতে এগিয়ে চলছে। সাময়িক সমস্যা নিরসনে কর্তৃপক্ষ অর্থ বরাদ্দ দিলেও জলাবদ্ধতার মাঝে বসবাস করছেন রাজধানীর ভাটার এলাকার মানুষ। সবাই বলছেন, স্থানীয় জনপ্রতিনিধির উদাসীনতায় নিষ্কাশিত হচ্ছে না নর্দমার পানি। সমস্যার স্থায়ী সমাধানে মহাপরিকল্পনার কথা তুলে ধরেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী। মাইটিভির সাপ্তাহিক আয়োজন দৃষ্টির আড়ালের পর্বের এবারের বিষয় প্রদীপের নিচে অন্ধকার, জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। চিত্রটি দেখে সহজেই মনে হতে পারে ময়লা আবর্জনায় ভরা কোনো খাল বিলের দৃশ্য, কিন্তু না, এটি রাজধানীর ভাটারা এলাকার নুরেচ্চালা সড়ক। একসময় টানা বর্ষণেও জমত না পানি, কিন্তু এখন অল্প বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত এলাকাটিতে গড়ে উঠেছে বহুতল ভবন, ঘনবসতিও কম নয়। ব্যাপক ব্যবহারে সুয়ারেজ লাইন আটকে যাচ্ছে ময়লা আবর্জনায়। বছরে প্রায় 7 থেকে 8 মাস আপনার এই রাস্তা পানির নিচে থাকে। ড্রেনেজ ব্যবস্থা অচল থাকায় সড়কের ম্যানহোল উপচে বুদবুদ করে ওঠে নর্দমার দুর্গন্ধ ময়লা পানি। এই যে দেখেন, এইখানের মধ্যে যে ময়লা উঠতেছে, এইটার উপর দিয়ে কিন্তু আমরা হাইটা চলাফেরা করতেছি। আশেপাশে আমরা যারা বসবাস করতেছি, আমার মনে হয় যেন একটা মেথর পট্টিতে পরিণত হয়েছে। হঠাৎ অল্প বৃষ্টিতে রাস্তাটি পরিণত হয় খালে, এই কারণে পানিতে পড়ে দুর্ঘটনা ঘটে নিয়মিত। তো অসুস্থ মানুষ হের ভরে মনে করেন যে আইসি অন্তে এই বৃষ্টির মধ্যে ভিজে আবার অসুখ ভরে থাকতে দেন। ড্রেনের মধ্যে পড়ে গেছে, ফায়ার মধ্যে ব্যথা পাইছি, অসুখ কিছু ডায়রিয়া হয়েছে আমার বাচ্চার, একবার আমার হাতে পায়ে ঘা হয়েছে। জনপ্রতিনিধিদের নজরদারির অভাবে নর্দমার পানি নিষ্কাশনের নেই কোনো উদ্যোগ। যেহেতু কাউন্সিলর সাহেব এখানে একটা সমস্যা সমাধান করছে না, সেই জন্য মেয়র মহোদয় যদি সরাসরি এখানে আসে, কিন্তু জনগণ আশ্বস্ত পাবে। সমস্যার স্থানীয় সমাধানে নতুন পরিকল্পনার কথা জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। ইউনিয়ন পরিষদ থাকাকালীন জনসংখ্যার ছিল কম, এখন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, রিকোয়ারমেন্ট বেড়েছে। এই ময়লা আবর্জনা ফেলার কারণেই কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়, এবং আমি প্রতি সপ্তাহে এটাকে মোটামুটি এই পরিষ্কার করি। সাময়িক সমস্যা নিরসনে জনপ্রতিনিধিকে নগদ অর্থ বরাদ্দের কথা জানান উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। এটি আমরা খতিয়ে দেখছি, কেন এখানে পানি জমে আছে, ইতিমধ্যে তাদের নিকট বরাদ্দ দেওয়া আছে, এবং যদি এইরকম কোথাও থাকে তাহলে ইনশাআল্লাহ সেখানে আর এই ধরনের জটিলতা থাকবে না, খুব শিগগিরই সেটি নিরসন হয়ে যাবে। বিভিন্ন সভা সেমিনারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ নগরীর নর্দমার পানি নিষ্কাশনের কথা বারবার তুলে ধরলেও বাস্তবে মিলছে না তার কোনো প্রতিকার, ফলে তিমিরেই থেকে যাচ্ছে 39 নম্বর ওয়ার্ডে বসবাস করা সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। সবাই বলছেন আর আশ্বাস নয়, বাস্তবায়ন করা হোক সুন্দর নগরী গড়ার উদ্যোগ। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি, ঢাকা। সাভারের আশুলিয়ার নয়ারহাট বাজারে 19টি স্বর্ণের দোকান লুট করেছে ডাকাত দল। রাতে আশুলিয়ার বংশী নদী তীরবর্তী নয়ারহাট বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ডাকাতি হওয়া দোকানের মালিকরা জানান, রবিবার রাত 1টা থেকে 2টার দিকে 3টি ইঞ্জিন চালিত নৌকায় করে প্রায় 70 থেকে 80 জন ডাকাত বাজারে প্রবেশ করে। এ সময় তারা অস্ত্রের মুখে তাদের জিম্মি করে 150 ভরি স্বর্ণলোকার লুট করে নিয়ে যায়। কুমিল্লার সুবর্ণপুর গ্রামের পল্লী চিকিৎসক বিল্লাল হোসেন ও তার স্ত্রী সফুরা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও পরিবার জানায়, রোববার মধ্যরাতে 7 থেকে 8 জন দুর্বৃত্ত চিকিৎসক বিল্লালের ঘরে প্রবেশ করে। এ সময় দুর্বৃত্তরা পল্লী চিকিৎসক ও তার স্ত্রীর হাত পা বেঁধে স্ট্যাম্প সহ বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্রের খোঁজ করেন। সেগুলো না দেওয়ায় শ্বাসরোধে তাদেরকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে হামলাকারীদের পরিচয় শনাক্ত করা না গেলেও জিজ্ঞাসাবাদের জন্য পুত্রবধূ শিউরিকে আটক করেছে পুলিশ।
হবিগঞ্জের লাখাই উপজেলা টিক্কা হাওরে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে স্বামীকে বেঁধে নববধূকে গণধর্ষণের মামলায় আরও 3 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার এস এম মুরাদ আলী। তিনি জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে পুলিশ রাঙ্গামাটি জেলার দুর্গম নালিয়ার ছড়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও জানান পুলিশ সুপার। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার দ্বিতীয় দফা সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিনের মামলার 4 নম্বর সাক্ষী কামাল হোসেনের সাক্ষ্য গ্রহণ নেওয়া হয়। সাক্ষ্য গ্রহণ কার্যক্রম চলবে আগামী 8 সেপ্টেম্বর পর্যন্ত। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে 10:15 শুরু হয় সাক্ষ্য গ্রহণ। আদালতে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রানা দাশগুপ্তর নেতৃত্বে একটি আইনজীবী প্যানেল রয়েছে। এর আগে কড়া নিরাপত্তায় আদালতে তোলা হয় বরখাস্তকৃত ওসি প্রদীপ সহ 15 জন আসামিকে। এই মামলায় আজকে আমরা 4তম সাক্ষী জেলা সম্পন্ন করতে পেরেছি। শিষ্যকর্তা থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা আগামীকাল 5ম সাক্ষীকে পূজা আদালতে উপস্থাপন করব। যে অভিযোগটা ডিফেন্সের বিরুদ্ধে করেছে এটি সত্য না। আয়ের কাছে সে যখন জবানবন্দি দিয়েছে তখনও যেমন আয়ের কাছে দিতে পারে নাই, আজকেও তো আদালতের কাছে হাজির করতে পারে। বিশ্ববরণ্যের সুর তাপস ওস্তাদ আলাউদ্দিন খাঁর 49তম মৃত্যুবার্ষিকী পালিত হলো ব্রাহ্মণবাড়িয়ায়। সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্কন প্রগাঢ় শ্রদ্ধাঞ্জলি শিরোনামে নানা কর্মসূচি পালন করেছে। এ সময় কমিটির সহসভাপতি আল মামুন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রুহুল আমিন। এদিকে নবীনগরে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর 49তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সরকার, আবু কালাম খন্দকার, আওয়ামী লীগ নেতা রানা শামীম রতন সহ আর অনেকে। ভিন্নধর্মী একটি খবর জানি, শেষ করছি সংবাদ। কোরিয়া থেকে আনা 2টো ইঁদুর ছানা এখন নিত্যসঙ্গী কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ফারুক সাধুর। যেখানেই যান, যে কাজই করেন, সাথে থাকে ইঁদুর 2টি। পোষমানা ভিনদেশি ইঁদুর 2টির জন্য উপদ্রবকারী, ইঁদুর ঘরে ঢুকতেই ভয় পায়। ব্যতিক্রমী সেই ঘটনা মোহাম্মদ কাইয়ুম হাসানের রিপোর্টে জানাচ্ছেন মুবাল্লিক করিম। কোরিয়া থেকে এক ব্যক্তি এনেছিলেন ইঁদুরের ছানা 2টি। তার কাছ থেকে ছানা 2টিকে সংগ্রহ করেন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের বাসিন্দা ফারুক সাধু। এখন পোষমানা ছানা 2টি নিত্যসঙ্গীতার। যেখানে যান, যে কাজ করেন, সাথে থাকে ইঁদুর 2টি। ইঁদুর ছানা 2টির খুনসুটি দেখতে অনেকেই আগ্রহ করে ভিড় করেন। ইঁদুরকে গোসল করা, খাওয়া, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছেন এবং দেখছেন যে ইঁদুর যে শত্রু, আসলে যে শত্রু না, তাদেরকে যদি আমরা সেবা যত্ন করি, লালন পালন করি, সে আমাদের কোনোদিনই ক্ষতি করবে না। শৌখিন পালকের কাছে ছানা 2টি অনেকটাই নিজের সন্তানের মতো। ইঁদুরগুলো আমার পোষমানা, ইঁদুরগুলো নিয়ে আমি খেলা করি, অনেক খেলা করতে আমার অনেক ভালো লাগে। আমি যেখানে যাই ইঁদুরগুলোর সাথে নিয়ে যাই, আপনার লোকজনে দেখার জন্য অনেক ইয়া করে, তাই এই লোকের কাছে আমি ইঁদুরগুলো নিয়ে যাই। সবচেয়ে মজার কথা, এই 2 ইঁদুরের জন্য ঘরে উপদ্রবকারী অন্য ইঁদুর প্রবেশ করে না। তা এখন আমিও চেষ্টা করতেছি আমার দোকানে ইঁদুরগুলি ফালার লাগিয়া, অন্য দেশি ইঁদুর, ইঁদুর ফালে দেশি ইঁদুর থাকবো না দোকানে। বাইরের থেকে অনেক লোক সঙ্গে আসে, ছেলে মেয়েরা আসে ইঁদুর দেখার জন্য। এজন্য তার দেখা দেখি অনেকে এখন এ জাতীয় ইঁদুর পালনে ইচ্ছে প্রকাশ করছেন। মুবাল্লিক করিম, মাইটিভি নিউজ ডেস্ক। শেষ করছি সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। স্কুল কলেজ খোলা নিয়ে উৎসব আমেজ, পরিস্থিতি বিবেচনায় পিইসি পরীক্ষা নভেম্বর বা ডিসেম্বরে, জানালেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। 12 বছরের বেশি বয়সীদের টিকা দিতে অনুমোদনের অপেক্ষায় সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। করোনায় মৃত্যু কমলেও বেড়েছে রোগী। বিমানবন্দরে বিদেশগামীদের করোনা টেস্টের ব্যবস্থা করার নির্দেশ প্রধানমন্ত্রী, 4 থেকে 6 ঘন্টার মধ্যে পাওয়া যাবে রিপোর্ট। সোশ্যাল মিডিয়ার সব কন্টেন্ট অপসারণের ক্ষমতা বিটিআরসি নেই, বললেন টেলিযোগাযোগ মন্ত্রী। পণ ও জুয়ার 22,000 সাইট বন্ধ।
সামরিক অভ্যুত্থানে গিনির ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী, সরকার ও সংবিধান বিলুপ্ত ঘোষণা, প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যে বিভ্রান্তি। পাকিস্তান ক্রিকেট দলের কোচ পদ থেকে সরে দাঁড়ান মিসবা ওয়াকার, অন্তর্বর্তীকালীন দায়িত্বে রাজ্জাক ও সাকলায়। প্রিয় দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া এটিভি মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন ইউটিউব/mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ইউটিউব/mytvbangla facebook/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আমি আশিত আলী। প্রিয় দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, অবশ্যই মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।